হরে কৃষ্ণ, দণ্ডবৎ প্রণাম সবাইকে, রাধে রাধে। তো আসছে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে একাদশী, পাণ্ডবা একাদশী বা নির্জলা একাদশী। তো এই পাণ্ডবা একাদশী কবে এবং আপনারা কি করে পালন করবেন, একাদশীর দিন কি কি করা যাবে কি কি করা যাবে না, একাদশীর সময়সূচি এবং পরের দিন পালনের সময়সূচি, সারা দেশের সময়সূচি আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত বলবো। তো আসছে হচ্ছে পাণ্ডবা একাদশী। পাণ্ডবা একাদশী কবে? পাণ্ডবা একাদশী হচ্ছে তেসরা আষাঢ় 18ই জুন 2024, 1431 বঙ্গাব্দ, মঙ্গলবার। তেসরা আষাঢ় 18ই জুন মঙ্গলবার 2024 পাণ্ডবা বা নির্জলা একাদশী ব্রত পালন। আর পালন হবে 19ই জুন 4ই আষাঢ় ভোর 4:50 থেকে 7:30 মধ্যে, ভোর 4:50 থেকে 7:30 মধ্যে পালন। একাদশীর পালনটাও পালনের সঠিক সময়ে করে নিতে হয়। তো পাণ্ডবা একাদশী কি? পঞ্চপাণ্ডবের মধ্যে একজন ছিল হচ্ছে ভীমসেন, যে নাকি এক টাইমও এক সময়েও যদি সে আহার গ্রহণ না করে তাহলে থাকতে পারে। কিন্তু বেদব্যাস তাকে বলেছিল যে যদি তুমি স্বর্গে যেতে চাও তাহলে তোমাকে একাদশী ব্রত পালন করতে হবে। কিন্তু ভীমসেন তাকে বলল যে সে এক টাইম পর্যন্ত আহার না করে থাকতে পারে না, কিন্তু তাহলে তার স্বর্গে যাওয়ার জন্য তার কি রাস্তা আছে, কি উপায় আছে? তখন বেদব্যাস বলেছিল যে একটা মাত্র উপায় আছে, যে একটা একাদশী আছে, যে একাদশীটাতে তুমি যদি করো তাহলে তিল পরিমাণ পর্যন্ত জল গ্রহণ করতে পারবে। একাদশীর দিন সারাদিন এবং সারা রাত্র, পরের দিন পারণের সময় পর্যন্ত জল গ্রহণ করা যাবে না, সেটা হবে নির্জলা একাদশী ব্রত পালন। তো তুমি যদি এইভাবে ব্রতটা পালন করতে পারো তাহলে তুমি স্বর্গে যেতে পারো, তাহলে তুমি এই 12টা একাদশীর যে ফল তুমি একটাতেই পেতে পারো। তখন ভীমসেন একদম প্রতিজ্ঞা করেছে যে তার প্রাণ চলে যায় যাবে, কিন্তু একটি একাদশী ব্রত মাত্র সে পালন করবে নির্জলাভাবে। তো আমরা যারা বা আপনারা যারা সব একাদশী পালন করেন, তো আপনাদেরকে নির্জলা যদি আপনারা করতে না পারেন তাও অসুবিধা নেই, কেননা আপনারা তো সব একাদশী করেন, তাই ফল জল গ্রহণ করেও আপনারা একাদশী পালন করে নিতে পারবেন। তো একাদশী আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর যারা আমিষ আহার গ্রহণ করেন, একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবে, পারলে ভগবানের প্রসাদ গ্রহণ করে নেবেন। আর একাদশীর দিন রাত্রে 10টার মধ্যে রাত্রি আহার সেরে দন্তমাঞ্জন করে নেবেন, কারণ একাদশীর দিন দন্তমাঞ্জন নিষেধ আছে, শুধু কুলি কুচি করে মুখ শুদ্ধি করে নিতে হয়। আর একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন কোনো রকম অবৈধ সঙ্গ করবেন না, অকথা কুকথা বলবেন না, অসৎ জায়গায় যাবেন না, কোনো রকম নেশা গ্রহণ করবেন না, কোনো রকম জুয়া খেলবেন না, চা পান কফি বিড়ি সিগারেট তারপরে মদ এরকম নেশা গ্রহণ করবেন না, কোনো রকম জুয়া খেলবেন না, তাস জুয়া এসব খেলবেন না। আর অবৈধ সঙ্গ একদমই করা যাবে না, অকথা কুকথা বলা যাবে না। আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে আপনাদের ব্রাত কার্য সমর্পণ করে, প্রাত স্নান করে ভগবানকে জাগরণ দিবেন এবং ভগবানের চরণে পুষ্প দিবেন, তুলসীপত্র দিবেন, ভগবানের মঙ্গল আরতি করবেন এবং সেদিন ভগবানকে ঘিয়ের প্রদীপ দিবেন, শুদ্ধ ঘিয়ের প্রদীপ দান করবেন,
তুলসী গাছে জল দিবেন, তুলসী পরিক্রমা করবেন। তুলসী গাছে প্রত্যেক দিনেই জল দেওয়া যায়, শুধু দ্বাদশীর দিনে তুলসী পত্র চয়ন নিষেধ। দ্বাদশীর দিনে তুলসী পত্র চয়ন নিষেধ আছে। আর 8 থেকে 80 সকলেরই এই একাদশী ব্রত পালন করা শাস্ত্রসম্মত, সবাইকে বাধ্যতামূলক বলা আছে শাস্ত্রে। 8 থেকে 80 সবাইকে একাদশী ব্রত পালন করতে হবে। যদি এই জন্ম মৃত্যু চক্রের থেকে কেউ বাঁচতে চায়, এই তাহলে আপনাকে একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। এই জন্ম মৃত্যু চক্র থেকে, আসা যাওয়ার থেকে যদি কেউ বাঁচতে চায়, মুক্তি চায়, তাহলে তাকে একাদশী ব্রত করতে হবে। আর একাদশীর দিন কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করা যাবে না। পঞ্চশস্য বলতে ধান, ধানের থেকে যা তৈরি হয়, ধানের থেকে মুড়ি, খই, চিড়া এই জাতীয়, গম, গমের থেকে আটা, ময়দা, সুজি এসব খাওয়া যাবে না। ধান, গম, ভুট্টা, যব, জোয়ার, ডাল, তারপরে শস্য এসব গ্রহণ করা যাবে না। তো একাদশীর দিন আপনারা কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না। আপনারা খেতে পারেন আলু, চিপস, আলুর ভাজি, আলুর ভুন, তারপরে আলু দিয়ে পায়েস বানিয়ে খেতে পারেন, পেঁপের পায়েস বানিয়ে খেতে পারেন, মিষ্টি কুমড়া, তারপরে মিষ্টি আলু, গোল আলু, কাঠবাদাম, বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এসব আপনারা খেতে পারেন, কিচমিচ, খেজুর, যে সমস্ত, তাছাড়া এখন ফল অ্যাভেলেবেল, সব ধরনের ফল আপনারা খেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন। আর একাদশীর দিনে আপনারা বেশি বেশি হরিনাম করবেন। একাদশীর দিনে দিবানিদ্র নিষেধ আছে, এবং যদি আপনারা রাত্রি জাগরণ করতে পারেন তো পূর্ণ ফল পাওয়া যায় একাদশীর দিনে। আর একাদশীর পরের দিনও সঠিক সময়ের মধ্যে একাদশীর পারণটা সেরে নিতে হবে। আর একাদশীর সঠিক পারণটা হচ্ছে 4:50 থেকে 8:30 মধ্যে, তার পরের দিন পারণ। আর কোন 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 জায়গায় কোন কোন সময়ে পারণ তার আমি দিয়ে দিব। আর একাদশীর আগের দিন সংকল্প মন্ত্র গ্রহণ করে, সংকল্প মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করবেন একাদশী যেন সুন্দরভাবে পালন করতে পারে। আর একাদশীর পরের দিন পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ সেরে নেবেন। আর একাদশী করার জন্যে বিশেষ কোনো মন্ত্র নেই। একাদশীর সবসময় যেভাবে ভগবানকে পূজা করা হয়, শুদ্ধ অশুদ্ধ যেভাবে, সূচি অসূচি যেভাবে আপনি থাকুন, আপনারা একাদশী ব্রত অবশ্যই করে নিন। একাদশী সকলের জন্য বাধ্যতামূলক। আর একাদশীর দিনে আপনারা একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করে নেবেন বা পাঠ করে নেবেন। যদি আপনাদের কাছে গ্রন্থটি না থেকে থাকে, তাহলে আমার এই ভিডিওটি দেখেও একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করে নেবেন। এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলেও সকল ধরনের পূর্ণ ফল লাভ হয় একাদশী। তো একাদশী হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। তো এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করে নেওয়া যাক। যুধিষ্ঠির বলিলেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত ব্রত মাহাত্ম্য শ্রবণ করিলাম। সম্প্রতি জ্যৈষ্ঠ শুক্লপক্ষীয় একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, এই একাদশীর কথা ধর্মাত্মা ব্যাসদেব বর্ণন করিবেন। তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব জ্ঞাত আছেন। তিনি বেদ ও বেদাঙ্গের পারদর্শী। অতপর রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বলিলেন, হে ঋষিবর, আমি মানব ধর্ম এবং জ্ঞান কাণ্ডীয় ধর্মকথা শ্রবণ করিয়াছি। সম্প্রতি আপনি যথাযথভাবে বৈষ্ণব ধর্ম কথা বর্ণন করুন। শ্রী বেদব্যাস বলিলেন, হে মহারাজ, তুমি যে সকল ধর্মকথা শ্রবণ করিয়াছ, এই কলিযুগে মনুষ্যগণ সেই সমস্ত পালন করিতে পারিবে না। যাহা সুখে অল্প ধনে অল্প কষ্টে নিষ্পন্ন হইয়া মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার ও স্বরূপ, সেইরূপ ধর্মই কলিকালে মানবের পক্ষে সম্ভবপর। সেই ধর্ম কথাই বর্ণন করিতেছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন করিবে না। দ্বাদশী দিনে স্নানাদি পূর্বক শুচি হইয়া নিত্যকৃত সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্চন করিবে। পরে ব্রাহ্মণগণকে প্রসাদ ভোজন করাইয়া ভোজন করিবে।
অশৌচাদিতেও এই ব্রত ত্যাগ করিবে না। স্বর্গ লাভেচ্ছুক ব্যক্তিগণের পক্ষে সমগ্র জীবন এই ব্রত পালনীয়, ইহাতে কোনো সংশয় নাই। সর্ব পাপ কর্মরত ধর্মহীন ব্যক্তিগণ যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তাহারা যমালয়ে গমন করে না। শ্রী বেদব্যাসীর এই বাক্য শ্রবণ করিয়া বীরবাহু ভীমসেন অর্থ পত্রের ন্যায় কাঁপিতে কাঁপিতে বলিতে লাগিলেন, হে মহাবুদ্ধি পিতামহ ব্যাসদেব, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব, ইহারা সকলেই একাদশী দিনে ভোজন করেন না এবং আমাকেও অন্ন গ্রহণ করিতে নিষেধ করেন। কিন্তু দুধসহ ক্ষুধার জন্য আমি উপবাস করিতে পারি না। ভীমসেনের বাক্য শ্রবণ করিয়া ব্যাসদেব বলিতে লাগিলেন, যদি স্বর্গলাভে তোমার ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না। তদুত্তরে ভীমসেন বলিলেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, একবার ভোজন করিয়াও থাকিতে পারি না। ভিক নামক অগ্নি আমার উদরে বর্তমান, ভোজন না করিলে কিছুতেই সে ক্ষান্ত হয় না। সুতরাং প্রতিটি একাদশী পালনে আমি একবারে অসমর্থ। বৎসরে একটি মাত্র একাদশী পালন করিয়া যাহাতে আমি স্বর্গলাভ করিতে পারি, এইরূপ একটি একাদশীর কথা আমায় নিশ্চয় করিয়া বলুন। তখন ব্যাসদেব বলিলেন, জ্যৈষ্ঠা শুক্ল একাদশী তিথিতে জলপান না করিয়া উপবাস থাকিবে, তবে গণ্ডূষ আচমনে দোষ হইবে না। একমাত্র সরিষা পরিণাম স্বর্ণ বা মণি বা একটি মাসকালাই ডুবিয়া যায়, এই পরিমাণ জলে আসমন করা বিহীন। ওই দিন অন্নাদি গ্রহণ করিলে ব্রত ভঙ্গ হয়। একাদশী দিনে সূর্যোদয় হইতে দ্বাদশী দিনে সূর্যোদয় পর্যন্ত জলপান বর্জন করিলে অনায়াসে দ্বাদশটি একাদশীর ফল লাভ হইয়া থাকে। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সমর্পণ করিয়া ব্রাহ্মণগণকে বস্ত্র অর্ণ স্বর্ণদান পূর্বক ভোজন করাইয়া কুটুম্বগণ সহ নিজে ভোজন করিবে। এই রূপ একাদশী ব্রত পালন করিলে যে পুণ্য হয় তাহা বর্ণন করিতেছি, শ্রবণ কর। সমস্ত বৎসরে যে সমস্ত একাদশী উপস্থিত হয়, সেই সকল একাদশী সমূহের ফলে একটি মাত্র ব্রত উপবাস লাভ করা যায়, ইহাতে কোনো সংশয় নাই। শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণ আমাকে বলিয়াছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ পূর্বক মনুষ্য একমাত্র আমার শরণাপন্ন হইয়া একাদশীতে নিরাহার থাকিলে পাপ বিমুক্ত হইয়া থাকে। কলিযুগে দ্রব্য শুদ্ধি নাই, অতএব কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, সুতরাং বৈদিক ধর্ম কখনো সম্পূর্ণ হইতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলিবার প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করিবে না। যদি তাহাতেও অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষী একাদশীতে জলপান ব্যতীত উপবাস করিবে। এই একাদশী ধনধান্য ও পুণ্যদায়িনী, ইহা আমি সত্য করিয়া বলিতেছি। যমদূতগণ এই ব্রত পালনকারী ব্যক্তিকে মৃত্যুর পর ও স্পর্শ করিতে পারে না, পরন্তু বিষ্ণুদূতগণ সেই বিষ্ণুকে শ্রী বিষ্ণু লোকে লইয়া যান। অতএব সর্বপ্রযত্নে এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করিবে। তো সবাই একাদশীর দিন এই ব্রত মাহাত্ম্য কথাটা পাঠ করবেন এবং শ্রবণ করবেন। তো সবাই ভালো করে একাদশী ব্রত পালন করবে। হরে কৃষ্ণ, দণ্ডবত সবাইকে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কমেন্ট বক্সে। হরে কৃষ্ণ, রাধে রাধে, দণ্ডবত।